সব সময় আমি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা কমে আমি গাড়ি বিক্রি করি সব সময় সব সময় পেপার সাবডেট গাড়ি আমরা আজকে সাত লক্ষ টাকার কমে দেবেন মুক্তাপাল কালার মুক্তাপাল ভিতরে ইন্টেরিয়ারটা হয়েছে বিস্কিট সিএনজি অক্টেন ড্রাইভ হ্যাঁ গাড়িতে মানে এই কোনো স্কেচ নাই কোনো স্কেচ নাই এটা অরিজিনাল স্কেচ নাই বড় ভাই জি অরিজিনাল গ্লাস অরিজিনাল এই যে স্টিকারটা ভাই উঠে গেছে কিন্তু দাগটা আছে গাড়িটা মানে কোনো অ্যাক্সিডেন্টের সে নাই কোনো জায়গায় খোলা কাটা নাই অরিজিনাল কালার কালারটা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল এবং প্রত্যেকে এই যে দেখেন রেন লেখা আছে আলটো এটা এটা মিশি মিশি মিরাজ পেপার সাফ টুডে পেপার সাফ হ্যাঁ অল অপশন অটো এটার প্রাইস রাখছি আমি সাত লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা হ্যাঁ এবং এভরিথিং ওকে গাড়ি সিএনজি অপটেন ড্রাইভ কোনো কাজ নাই সামনে পিছে গ্লাস অরিজিনাল হ্যাঁ এসি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ অল অটো একটা প্রিমিয়ম অরিজিনাল যা আছে সম্পূর্ণ অরিজিনাল এবং অকটেনে চালিত বললাম না যে এখন ওয়াশ করি নাই ওই ভদ্রলোক আমার ওয়াশ করে দিছে ওয়াটার ওয়াশ করে দিছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন বুঝছেন একেবারে অরিজিনাল কালার হ্যাঁ ভাই ও 2007 এর মডেল এবং গাড়িটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে আপনার টিভি ব্যাক ক্যামেরা ভিতরের সিট হ্যাঁ যেটা না দেখলেই না একদম আট সিটের গাড়ি এটা কি তেলের গাড়ি ভাই একদম অল অপশন অটো আসলে অবাক হয়ে গেলাম দাম শুনে অবাক হয়ে গেলাম কারণ সতেরো মডেলের গাড়ি নাকি জাহাঙ্গীর ভাই আজকে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ভাই ঘটনাটা কি শুনলো ভাই আমি তো কিছুক্ষণ আগে লাইভ করছি আমি দেখাইছি আমার এখানে যে গাড়িগুলি আছে বাজার থেকে সব সময় আমি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা কমে আমি গাড়ি বিক্রি করি সব সময় সব সময় এবং আল্লাহ রহমতে আমার এখানে আসে আবার গাড়িও আমি বিক্রি করি আল্লাহর রহমতে অতএব আসলে দেইখা পছন্দ করলে অবশ্যই আমার সাথে বসলে আমি যেই রেটটা হয়তো লাইভে বলছি বা ভিডিওতে বলি তার থেকেও আমি কম রাখি কম রাখি না হ্যাঁ অবশ্যই আচ্ছা আমরা আসলে আজকে চলে আসছি কিন্তু আপন কার কালেকশন জি কার কালেকশন মিরপুর এক মাজার রোড লালকটি বাজারের ঠিক বিপরীত পাশে আলহামদুলিল্লাহ আমরা সতেরো মডেলের গাড়ি তেলের গাড়ি পাঁচ লক্ষ টাকা বাজেট থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আজকে দুই দুইটা এক্স করা থাকবে এছাড়াও আপনারা দেখতেছেন মাসাল্লাহ অনেকগুলো গাড়ি আছে এবং জিপ কোয়ালিটি যারা গাড়ি চাচ্ছেন সানরুপ সহ যারা গাড়ি চাচ্ছেন পাবে না ইনশাল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আরেকটা মজার বিষয় হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা আজকে সুযোগই এগাড়ি একটা প্যাপার্স আপডেট গাড়ি আমরা আজকে সাত লক্ষ টাকার কমে দেবো ইনশাল্লাহ অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত থাকবে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে সবাই লাইক দেবেন শেয়ার দেবেন আমাদের চ্যানেলে যদি কোনোভাবে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আজকে অ্যাট ফার্স্ট শুরু করবো একটা একটা এক্স করোলা এক্স করোলা দিয়ে ওকে দুই দুটো এক্সপ্লোর আছে আমরা ফার্স্ট একটা এক্সপ্লোর দিয়ে শুরু করতেছি এবং এটা মডেল ইয়ার যদি বলতেন জানি এটা 2005 এর মডেল 2005 এর মডেল 2005 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন গাড়ি কিন্তু এক মুক্তাপাল কালার মুক্তাপাল এবং ভিতরে ইন্টেরিয়রটা হইছে বিস্কিট আচ্ছা হ্যাঁ গাড়ি একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে এসি ইঞ্জিন 100% ওকে আছে আপনার অল অপশন অটো কাজ আছে কোনো ভাই না কোনো কাজ নাই ভাই অল অপশন অটো অল অটো না হ্যাঁ

এই গাড়িতে কোনো কাজ নাই একটা এক্স করলা গাড়ি নিউ শেপের এক্স করলা গাড়ি ভিতরে এন্ট্রি একটা বিস্কিট সিএনজি অকটেন ড্রাইভ অল অপশন অটো সিসি পনেরোশো এটার প্রাইস বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই বারো লাখ পঞ্চাশ হাজার বারো পঞ্চাশ আচ্ছা এরপর আমাদের এরপরে একটা ত্রিপল ওয়ান হান্ড্রেড ত্রিপল ওয়ান ক্রিস্টাল ক্রিস্টাল হ্যাঁ নাইনটি সেভেন মডেল এই গাড়িটাও আপনার অটো গিয়ার দরজাগুলি ম্যানুয়াল এবং এফআই ইঞ্জিন তেরোশো একত্রিশ সিসি পেপারস সাপ টু ডেট এসি

আচ্ছা এরপর কি থাকবে ভাই এরপরে ভাই এই যে সুজুকি আল্টো সুজুকি আল্টো দুই হাজার সতেরো মডেল আচ্ছা হ্যাঁ এটা গেট ম্যানুয়াল দরজাগুলি ম্যানুয়াল এবং এসি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে হ্যাঁ পেপার সাব টু ডেট আছে সিসি আটশো এবং গাড়িটা মানে কোনো অ্যাক্সিডেন্টের সেই নাই কোনো জায়গায় খোলা কাটা নাই অরিজিনাল কালার কালারটা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল এবং প্রত্যেকে এই যে দেখেন রেন শিটও লেখা আছে আল্টো এই যে অর্থাৎ এটা অরিজিনাল অবস্থায় আছে এবং এটা

এটার ভিতরের ইন্টিরিয়ারটা হচ্ছে আপনার অ্যাশ কালার এস হ্যাঁ আর সিলভার কালার আর এই গাড়িটাও পেপার আপ টু ডেট সিএনজি অক্টেন ড্রাইভ একদম ফ্রেশ অবস্থা আছে কোনো খোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট নাই হ্যাঁ যারা ব্যবসা করবে তাদের জন্য এইসব গাড়ি হ্যাঁ ইঞ্জিন গিয়ার কেমন একটা হান্ড্রেড পারসেন্ট বুকে হ্যাঁ টয়টা এক্স করোলা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পেপার আপ টু ডেট এটার প্রাইস রাখছি আমি

অল অপশন অটো পেপার সাব টু ডেট এই গাড়িতেও কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই কোনো খোলা কাটা নাই আচ্ছা গর্জিয়াস গাড়ি ওফ এটা রয়্যাল ক্রাউন এই যে এখানে দেওয়াই আছে রয়্যাল ক্রাউন এবং গাড়িটা অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল কালার হ্যাঁ সামনে পিছে গ্লাস অরিজিনাল সম্পূর্ণ অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই টিভি সাউন্ড সিস্টেমও আছে সম্পূর্ণ অরিজিনাল এই গাড়িটা পেপার সাব এটা পেপার সাব প্রাইস একদম পানির দাম মানে দশ লক্ষ টাকা দশ লাখ আমি দশ লাখ পঞ্চাশ হাজার টাকা রেট দিয়েছি দশ লক্ষ টাকা আচ্ছা দশ লাখ দশ লাখ আচ্ছা এটা হলো প্রিবি আনটাস একটা প্রিমিয়ম অরিজিনাল যা আছে সম্পূর্ণ অরিজিনাল এবং অকটেনে চালিত অকটেন হ্যাঁ অনলি অকটেনে চালিত আর এই গাড়িটা আমি তো বললাম যে এটা ডিওএসএস এর বাইরে কোনো সময় চলে না এই গাড়িটা এই ফার্স্ট আমার শোরুমে ডিওএসএস এর বাইরে আমার এই শোরুমে নিয়ে আচ্ছা এই পর্যন্তই আর এই গাড়িটা হইলো পনেরোশো অল্প আওয়ার একদম অরিজিনাল অবস্থায় আছে কোন মানে আনটাচ অবস্থায় আছে একটা গাড়ি দশের মডেল আচ্ছা দশের মডেল গাড়িটা তেরোতে রেজিস্ট্রেশন আনটাচ অবস্থায় আছে আচ্ছা দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন আচ্ছা 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 এই দেখেন সম্পূর্ণ অরিজিনাল অবস্থা কালার কি অবস্থা বড় ভাই এটা কালারটা তো হইছে গ্রে কালার না অরিজিনাল কালার হ্যাঁ অরিজিনাল কালার ভাই আমি তো এই জেবনে বললাম না যে এখন ওয়াশ করি নাই ওই ভদ্রলোক আমার ওয়াশ করে দিছে ওয়াটার ওয়াশ করে দিছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন বুঝছেন একেবারে অরিজিনাল কালার হ্যাঁ ভাই ওই ভদ্রলোকও ভালো এই যে ডিএসএস এর আর্মি লোক হ্যাঁ এই যে দেখেন আর্মি 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 লোক যে প্রমাণ আমি এই স্টিকার ফলাই নেই আচ্ছা হ্যাঁ অরিজিনাল একদম ভাই ইঞ্জিন দা ভাই বললাম না যে এখন পর্যন্ত ভিতরে যে ওয়াশ করছে একটু পরিমাণ ধুলা বালু নাই এমন এমন একদম ফুল ফ্রেশ অবস্থা আমি দেখাইছি তারপরে এখন দেখাই দিলাম

আট সিটের গাড়ি এটা কি তেলের গাড়ি ভাই একদম অল অপশন অটো না এটা এলপিজি করা এলপিজি করা হ্যাঁ এলপিজি অক্টেন ড্রাইভ আচ্ছা গাড়িটা কতটুকু ফ্রেশ যারা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন সিলিং থেকে শুরু করে সিট সিট কভার এভরিথিং আলহামদুলিল্লাহ এবং এইগুলা দেখেন একটু কোনাগুলা দেখেন মানে এই গাড়ির দাম শুনে আমি আসলে অবাক হয়ে গেছি গা

আচ্ছা এটা কিন্তু দুই হাজার সাতের মডেল বাউন্ন টাকা টেক্স টুকেন বাউন্ন টাকা বাউন্ন টাকার টেক্স টুকেন এটা সম্পূর্ণ ওকে আছে এই ইঞ্জিন দিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সেভেন সিটের গাড়ি আপনার মানে কি বলবো এলপিজি করা আচ্ছা আচ্ছা এলপিজি অপেন রাইড এটার দাম লাগছে এমনি এগারো লক্ষ পঞ্চাশ হাজার এগারো লক্ষ পঞ্চাশ জি আচ্ছা তারপরও আজকে আচ্ছা আর এটা হলো মিশি মিশি আউটল্যান্ডার দুই হাজার একের মডেল এটা পেপারস ফেল আছে ফেল আছে এবং আমি অল অপশন অটো

650000 টাকা আচ্ছা এরপরে এই যে এটা হলো মডেল এই গাড়িটা কিন্তু অনলি অনলি ফেল অবস্থায় বিক্রি ভিতরটা তো অনেক ফ্রেশ মানে এখন পর্যন্ত আমি সিট কভারটা চেঞ্জ করি নাই যদি করতে চাই সানরুপ তো ওকে আছে নাকি ভাই হ্যাঁ সানরুপ আচ্ছা এটা যেভাবে আছে ফেল অবস্থায় ভাই দামটা বলে দাও অবস্থায় এটার দাম দিছি আমি একদম অল্প দামে বলে দেই হ্যাঁ অল্প বলে দাও হ্যাঁ অল্প বলে দাও এই যেমনে আছে এইভাবে 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা হ্যাঁ তারপর 50000 কম 9 লক্ষ 50000 9 লক্ষ 50 9 লক্ষ 50 9 লক্ষ 50000 ভাই আচ্ছা র‍্যাপ ফোর র‍্যাপ ফোর 95 মডেল এটারও পেপারস বাইক ফেল আছে কিন্তু এটা অনলি অকটেন চালিত অনলি অকটেন হ্যাঁ অনলি অকটেন এটার পেপারস ফেল আছে অল অপশন অটো অল অটো না হ্যাঁ অল অটো এসি ইঞ্জিন 100% ওকে আছে আচ্ছা এটা কিন্তু সানডুক আছে এটা সানডুক আছে সানডুক কমপ্লিট তো ভাই সানডুক কমপ্লিট আচ্ছা এটা 95 মডেল রেফোর এটা যেভাবে আছে হ্যাঁ ঠিক এইভাবে আমি 5 লক্ষ 20000 টাকা 5 লক্ষ 20000 5 লক্ষ 20 5 লক্ষ 20 যাই হোক আমরা যতটুকু সম্ভব আসলে চেষ্টা করলাম গাড়িগুলো দেখানোর জন্য এরপর যেহেতু লাখ লাখ টাকার জিনিস সেক্ষেত্রে আপনি ফিজিক্যালি আসেন ফিজিক্যালি দেখেন ভালো এক্সপার্ট নিয়ে আসেন অথবা যে কোনো জায়গায় চেক করে নেন এই সুযোগটি আছে আর ফিজিক্যালি আসার জন্য ঠিকানাটা একটু বলে দিন ভাই আমার ঠিকানা আপন কার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকুঠি বাজারের ঠিক বিপরীত পাশে ডান পাশে হয়েছে আপনার এটা দুই দিকে রাস্তার পশ্চিম পাশে হয়েছে লালকুঠি বাজার এটা রাস্তার পূর্ব পাশে এখানে ওই মেন রোডের থেকে একশো গজ ভিতরে আসলে আমার এই আপন কার কালেকশন পাবে আর এরপরও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করা হবে ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ